নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তিরিশ নভেম্বর দু হাজার একুশ সাল একটি প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ অথবা একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় আসতে পারে পশ্চিমবঙ্গের উপকূল এবং ভেতরের দিকেও প্রবল বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টি আসছে এটা জানিয়ে দিলেন সরকারি আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে নিম্নচাপ না ঘূর্ণিঝড় কী বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পশ্চিমবঙ্গ সংক্রান্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে এবং আগামী দিনে নিম্নচাপের জন্য আবহাওয়াটা কতটা পরিবর্তিত হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা বিস্তারিত জানতে চান ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করা আছে যদিও ভিডিও ভালো থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে আজকেই একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে যেটি প্রধানত আগামী দুই দিনের মধ্যে আরো শক্তিশালী হবে এবং সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে বলা ভালো হয় উড়িষ্যা নয় অন্ধ্রপ্রদেশের কোথাও আছড়ে পড়তে পারে তবে কোথায় আছড়ে পড়তে পারে তার গতিবেগ কত থাকবে ঘূর্ণিঝড়ের নাম যেটা আমরা জানি জাওয়াদ সেটি প্রকৃত অর্থে আসছে কি না এ ব্যাপারে কোনো আপডেট এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানতে পারা যায়নি গত রাতের লেটেস্ট আপডেট থেকে আপনাদের জানাচ্ছি তবে এইটুকু জানতে পারা গেছে যে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এটা পরিষ্কার করে ক্লিয়ার করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে আছড়ে পড়ার পর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় সেটি উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে যার অর্থ হচ্ছে সেটি উড়িষ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের উপকূলস্থ জায়গায় আসার সম্ভাবনা রয়েছে তবে আমরা যেটা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি উড়িষ্যা পেরিয়ে সেটি মেদিনীপুর পরে হুগলি জেলা তারপর উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশ তারপর ত্রিপুরা নাগাল্যান্ড এই দিকে একটা চলে যাবার সম্ভাবনা রয়েছে সিস্টেমটির যার ফলে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা বলে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হতে পারে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে এক এখনো পর্যন্ত আপডেট এছাড়াও ছয় ডিসেম্বর অর্থাৎ সোমবার প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া জেলাতে অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা এখানেও প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটা আমরা লক্ষ্য করতে পারছি সোমবার প্রধানত বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত এই সময়ের মধ্যে বৃষ্টিটা সবথেকে বেশি হতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে যদিও দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত শুক্রবার পর্যন্ত আপডেট এসছে যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে অবশ্যই যত দিন গড়াবে তাঁরা আপনাদের সরকারি আবহাওয়া দপ্তর কি বলছেন পরিষ্কার করে জানানোর চেষ্টা করব উত্তরবঙ্গেও রয়েছে নিম্নচাপের প্রভাব বিশেষত মালদা জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার এমনটা রয়েছে আপডেট দুই দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের জন্য এটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট ঝোড়ো হাওয়ার দাপট থাকবে উপকূলের জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় ভেতরের জায়গাগুলো তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা দেখতে পাওয়া যাচ্ছে বুধবার থেকে আর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকছে না প্রধানত আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রত্যেকটা জায়গাতে আজকের আবহাওয়াটা পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকবে উত্তরবঙ্গের আট জেলা দক্ষিণবঙ্গের পনেরোটা জেলাতে কোথাও কোনো সমস্যা নেই রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা আসতে পারে তো এমনটা উল্লেখযোগ্য নয় তবে শুক্রবার থেকে প্রচন্ড মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আজকের আবহাওয়া এবং আগামী দিনের আবহাওয়া ঠান্ডা প্রসঙ্গে কথা বলা যেতে পারে যে আজকে এবং কালকের দিনটা ঠান্ডা থাকছে তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ ঠান্ডা নতুন করে ফিরতে পারে আট ডিসেম্বর থেকে থ্যাংকস ফর ওয়াচিং